গতকাল কল্যাণীতে এসেছি, অনেকদিন পর কল্যাণীর বাড়িতে রয়েছি। আসলে আমার নতুন বাড়ির কাজকর্মের জন্য অনেকদিনই এখানে ঠিক মতন আসা হচ্ছে না, থাকাও হচ্ছে না। আমরা আগে প্রায় মাঝে মধ্যে এখানে এসে থাকতাম, তো ভাবলাম অনেকেই আমার থেকে আমার শ্বশুরবাড়ির হোম ট্যুরটা জানতে চেয়েছিলেন, তাই আজকে ভাবছি একটু দেখিয়ে দিই। আর এটা আমার বাড়িটা, মানে শ্বশুর বাড়িটা কল্যাণীতে এই ব্লকে, এখানেই বাবা মা দুজনে থাকে। আর এটা একদম এন্ট্রেন্স, বাইরে এখানে বেশ অনেক গাছপালা রয়েছে, আগে আরও বেশি ছিল, এখন একটু ওই যে ওখানে পাগলুবাবুর আওয়াজ শোনা যাচ্ছে। আর এখন এই গাঁদা গাছ, গোলাপ গাছ এগুলো আবার নতুন করে পোঁতা হয়েছে। প্রত্যেক বছরই শীতকালে বাবা গাঁদা গোলাপ তার সাথে ডালিয়া চন্দ্রমল্লিকা এগুলো পোঁতে। আর জানুয়ারি নাগাদ কিন্তু খুব ভালো ফুল হয়, যদি হয় অবশ্যই দেখাবো। আর এখানে না বিভিন্ন রকম লঙ্কা গাছ আছে, এটা কি আকাশমুখী লঙ্কা গাছ? হ্যাঁ আকাশমুখী লঙ্কা গাছ। আর হ্যাঁ হ্যাঁ বোম্বাই লঙ্কা এটা। আর তোমার ওই ঘিয়ে লঙ্কা কোনটা বাবা? এইটা না, এইটা মানে ঘিয়ে লঙ্কা না, এইটা এটাতে প্রচন্ড ঝাল, ঘিয়ে লঙ্কা আছে দেখাচ্ছি বাবা সকালবেলা। হ্যাঁ হয়ে আছে মনে হয়। এইটা কি, এটা কি না, এটা ঘিয়ে লঙ্কা না তো, এটা এই যে যে ঘিয়ে লঙ্কা, এই যে যে এটা ঘিয়ে লঙ্কা। এই লঙ্কাগুলো মারাত্মক ঝাল আর সুন্দর ঘিয়ের একটা না গন্ধ বেরোয়, এই যে ডালের মধ্যে দিলে বা আলু ভাতের মধ্যে দিয়ে যদি মাখা হয় না, খুব সুন্দর গন্ধ বেরোয়, এর নাম ঘিয়ে লঙ্কা। আর মারাত্মক ঝাল, ওই ভুজ্য লঙ্কায়ের মতন, মানে ভুজ্য লঙ্কায় যেরকম ঝাল হয় না, ঠিক এই ঘিয়ে লঙ্কার তেমন ঝাল। যাই হোক, এরপরে এখানেও আবার লঙ্কা গাছ আছে, মানে চারিদিকে শুধু লঙ্কা গাছ আর লঙ্কা গাছ, এখানেও লঙ্কা গাছ, এখানেও লঙ্কা হয়ে রয়েছে সকাল সকাল বাবা। এটা আবার আকাশমুখী লঙ্কা, বিভিন্ন রকম লঙ্কা গাছ, চার পাঁচ রকম লঙ্কা গাছ বাবার। আর এখানে গ্যারেজ, গাড়িটা রয়েছে সামনে। এরপরে আমাদের বসার ঘর, বাইতে ঢোকার ডান দিকে ডক্টর এস কে ব্যানার্জির একটা নেম প্লেট রয়েছে। বাবা রিটায়ারমেন্টের আগে বাবার মেডিসিনের একটা কোর্স কমপ্লিট করে, হোমিওপ্যাথি। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে বাবা, মাঝে মধ্যে না, বাবা এখনো প্র্যাকটিস করে। আগে মোহনপুরে বাবার একটা চেম্বার ছিল, এখন আর সে সমস্ত কিছু নেই, এখন এখানে ঘরেই এই বারান্দাতে একটা ছোটোখাটো বাবার প্র্যাকটিসের জায়গা রয়েছে, এর মধ্যে বিভিন্ন রকম ওষুধপত্র থাকে। এই যে এখানে বিভিন্ন রকম ওষুধ রয়েছে, ওপরে নিচে, নিচেরও এখানে প্রচুর ওষুধ রয়েছে বাবার। আমরা যখনই আসি বাবা আমাদের মোটামুটি শরীর খারাপ হলে বাবার থেকে ওষুধ চেয়ে একদম আমরা সুস্থ হয়ে যাই। নাতি যখন ছোট ছিল রোজই মোটামুটি নাতির গায়ে, মানে নাতিকে ওষুধ খাওয়াতো। আর এই হচ্ছে বাবার প্র্যাকটিসের টেবিল। এরপরে আমাদের লিভিং রুম, হচ্ছে আমাদের লিভিং রুম, সোফা আছে, একটা সেন্টার টেবিল, এখন সেন্টার টেবিলের জায়গা নিয়েছে আমার ক্যামেরার ব্যাগ আর এই সমস্ত কিছু। আর এই ঘরের মূর্তিটা, বুদ্ধের মূর্তিটা না, বাবা মার 25th অ্যানিভার্সারিতে একজন গিফট করেছিলেন, অসম্ভব সুন্দর এই বুদ্ধ মূর্তিটা। এরকম বুদ্ধ মূর্তি না পরে আর দেখিনি, একদম সেই শান্তির যে একটা সুন্দর চেহারা, এরকম মূর্তি আর এখন আমি কখনোই পাই না, অনেক খুঁজেছি। আর এই যে এখানে ফেংশুই, মানে একটা সময় ফেংশুইয়ের ভীষণ প্রচলন হয়েছিল, যারা জানেন তখন মারও একটু নেশা হয়েছিল ফেংশুইয়ের সমস্ত জিনিসপত্র কেনার, মাও দু চারটে এরকম কেনাকাটি করেছিল। আর এখানে রয়েছে এই নাতির বিভিন্ন ফটো, আর এই যে এখানে আমার খুচি বাবার, মানে আমার ছেলের ফটো, ওকে আমি ছোটবেলাতে আমরা খুচি বলে থাকতাম, এই খুচি বাবার অন্নপ্রাশনের সমস্ত ফটো।
এই যে কিছু গুজ্জালকিয়া সরি এই এগুলো কি ঘিয়ে লঙ্কা না হ্যাঁ হেভি গন্ধ খাইছো হ্যাঁ ঘিয়ের মতো গন্ধ তাই তো হ্যাঁ আমি তো খেয়েছি ঘিয়ের মতো গন্ধ আর প্রচন্ড ঝাল আমি একটু নিয়ে যাবো এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম আর এটা কিচেন আমার মতন মারও বাসনপত্র কেনার অসম্ভব নেশা বাবাকে লুকিয়ে অবশ্য কেনে বাবা যখন বাড়িতে থাকে না তখন টুকটাক মা কিনতে থাকে হ্যাঁ দোকান দেবো না হ্যাঁ আমি আর মা দুজন মিলে দোকান দেবো তাই তো আচ্ছা ঠিক আছে এই এইটাতে মানে মার প্রচুর ক্রকারি রয়েছে আরো কিছু কি রয়েছে অন্য জায়গায় খুলে আর কি দেখাবো অন্য কোনো দিন দেখাবো হ্যাঁ বক্সে আবার ভেতরে সমস্ত মানে কালকে আমাদের জন্মদিন উপলক্ষে নতুন নতুন সমস্ত বাটি বেরিয়েছে বাবা বললো যে আজকে আবার সব নতুন নতুন বাটি বেরোলো যাই হোক এখানে মার আলাদা করে প্রচুর বাসন আর এই হচ্ছে রান্নাঘর এখন চলছে সকালবেলার জলখাবারের প্রিপারেশন হচ্ছে বাবা মার ঘর এই খাটটার বয়স 54 বছর মানে মায়ের বিয়ের খাট এখনো পর্যন্ত এত সুন্দর রয়েছে এটা 54 বছর আগের খাট আর এটাও মায়ের বিয়ের ড্রেসিং টেবিল এটারও বয়স 54 বছর আর এই যে ড্রেসিং টেবিলের সামনে একটা টুল এটা হচ্ছে কেনের টুল অ্যাকচুয়ালি সেই সময় আমরা বেতের টুল বলতাম বেতের সমস্ত এগুলো বলতাম এখন সেগুলোকে কেন বলা হয় এখনো পর্যন্ত এত সুন্দর হয়েছে সত্যি ভাবা যায় না এখন আবার এই কেন দিয়ে বিভিন্ন রকম ফার্নিচার কিন্তু তৈরি হচ্ছে আর বিয়ের আলমারিটা অবশ্য নেই এখানে একটা ঠাকুর ঘর আলাদা আছে কিন্তু মা সবসময় উপরে গিয়ে তো উঠতে পারে না সেই জন্য এখানে ঠাকুরের আলাদা একটা সিংহাসন রেখেছে বৃহস্পতিবার ওখানে গিয়ে আবার ঠাকুর পুজো করে মায়েদের ঘর থেকে বেরিয়ে এবার যাচ্ছে উপরে পেছন দিকেও কিছুটা জায়গা রয়েছে বাসন মাজার জায়গা আর এখানেও মায়ের বেশ অনেক কিছু বাসনপত্র রয়েছে মাইক্রোওভেনের জন্য একটা আলাদা করে জায়গা করা হয়েছিল আর এটা হচ্ছে বাবার জায়গা মানে বাবার পানের অ্যারেঞ্জমেন্ট এখানে থাকে এই পানের ডাবরটাও না বাবা মার বিয়ের 55 বছর বয়স এই পানের ডাবরটার বহু পুরনো এই যে এখনো 2-3টে পান পড়ে রয়েছে বাবা মার পান খাওয়ার একটু নেশা আছে ভাত খাওয়ার পর আর এখানে থাকতো আমাদের আগে সাইকেল টাইকেল এটা সিঁড়ির নিচে একটা জায়গা এরপরে উপরে এটা লফট নিচে যেরকম ডাইনিং আমাদের নিচে লিভিং রুমে ছিল এখন সেটাকে উপরে নিয়ে আসা হয়েছে মানে এখন না বহু বছর আগে যবে থেকে উপরটা হয়েছে এর সাথে রয়েছে এটা আমাদের বেডরুম যখন আমরা আসি তখন এখানে থাকি এই হচ্ছে আমার বেডরুম বেডরুমটা বেশ অনেকটাই বড় ভাবছি এবার এই গোলাপি রংটা বদলাবো 24 বছর ধরে এই গোলাপি রং দেখছি আর ভালো লাগছে না এখানে এই যে আমাদের বিয়ের কিছু ফটো রয়েছে এটা বিয়ের পরে প্রথম বছর জামাই ষষ্ঠীর ফটো আর এটা বিয়ের পরে প্রথম বছর না দ্বিতীয় বছর দুর্গাপূজার সময়কার ফটো দ্বিতীয় বছর দুর্গাপূজার সময় এই পরপর তিনটে আর এটা একজন আমার সাধের সময় আমাকে গিফট করেছিল সাধনা মাসি মায়ের স্কুলের এক কলিগ মানে মায়ের টিচারও ছিল সাধনা মাসি আমার হাজবেন্ডেরও টিচার ছিল সাধনা মাসি সে আমাকে এইটা গিফট করেছে ভীষণ সুন্দর
এখানে একটা আমরা যখন থাকতাম তখন এখানে খুব সুন্দর করে রাখা হতো, এখন মায়ের পক্ষে আর সেটাকে সম্ভব হয় না গুছিয়ে রাখা। আমি যখন আসি তখন আবার একটু দুর্গাবাড়িটা পরিষ্কার করি, তবুও মা সবসময় চেষ্টা করে গুছিয়ে রাখার। এই হচ্ছে আমার বিয়ের ড্রেসিং টেবিল, এটারও বয়স হয়ে গেল 24 বছর, মানে মায়ের বিয়ের 30 বছর পর আমাদের বিয়ে হয়েছে। মায়ের বিয়ে হচ্ছে 54 বছর হয়ে গেল, 54-55 বছর। আর এটা আমাদের খাট, এখানে এখানেও কিছু আমার ছেলের সমস্ত গাড়ি টাড়ি রয়েছে, আর কিছু বই এখানে রয়েছে। এটা একটা সেলফ মতন বুকসেলফ, এটাকে ভাবছি নিয়ে যাব। এটা আমার মাসতো বোন আমার লাস্ট ফ্ল্যাটের হাউস ওয়ার্মিং এর সময় এটা দিয়েছিল। এটা বেশ সুন্দর একটা মার্বেল ফিনিশের ল্যাম্প, এটাকে ভাবছি নিয়ে যাব আজকে। এই হচ্ছে আমার বেডরুম, এটাও বিয়েতে পাওয়া ছিল, এটাও বিয়েতে পাওয়া। এগুলো সমস্ত কিছু তখন বিয়েতে না এরকম বিভিন্ন রকম ফটো ফ্রেম গিফট করা হতো, আর যেগুলো দিয়ে আমরা ঘর সাজিয়ে রাখতাম। এর সাথে কানেক্টেড এখানে একটা রুম আছে যেটা ওদিক থেকেও কানেক্টেড আবার এদিক থেকেও কানেক্টেড। এই যে বিচ্ছিরি অবস্থা আমার তানপুরা, তানপুরাটা এবার নিয়ে যাবো ভাবছি। ডুগি তবলা হারমোনিয়ামটা আমার ওখানেই রয়েছে, তানপুরাটা নিয়ে গিয়ে এবার ঠিক করবো। এখনো পর্যন্ত সেই বম্বে থেকে যে এখানে এসেছে সেই জিনিসগুলো এখনো পর্যন্ত আর কি এটা খোলা হয়নি, ভেতরে কি আছে চাবিটা খুঁজে পাচ্ছি না বলে এটা আর ওপেন করা হয়নি। এটাও একটা বেশ অনেক বড় রুম, মানে বাবা মার রুমের ওপরে এই রুমটা। এখানে এখানে যে আমার বাবা বাবু, এটা একটা ব্যালকনি বড়। পগ পগ কাল ঘুমটা ভালো হয়েছে? আবার কি দেখছো, কি দেখছো, কি দেখছো, কি দেখছো, শোনো শোনো শোনো, কি দেখছো, কি দেখছো, কি দেখছো, কি দেখছো, ও কালকে রাতে সে আমার সঙ্গে কম্বলের মধ্যে ঘুমিয়েছে, শীত পড়লে সে আমার সঙ্গে ঘুমোবে। হয়েছে শুশুরি? আর না চলো পরে। এখানে একটা ওয়াশরুম আছে, আর এখানেও বেসিন, যেহেতু আড়াই তলা সেই জন্য উপরে আর আসা হয় না। এই যে ঠাকুর ঘরটা দেখিয়ে দিই, এখানে ঠাকুরের বাসন টাসন রাখার জন্য আলাদা একটা শোকেস মতন রয়েছে, এখানেও ঠাকুরের প্রচুর বাসন। মা যেহেতু মাটিতে বসে আর পুজো করতে পারে না সেই জন্য এই টুলটায় বসে মা পুজো করে। এই সিংহাসনটা বহু পুরনো, ওটা তো পরে কেনা হয়েছে, এটাও ওই 50 বছর হলে এই সিংহাসনটার বয়স হয়েছে। এই যে এটা আমার বম্বে দিল্লির থেকে কালেকশন করা সমস্ত দাম জিনিসপত্র এখানে থাকে। আর এই হচ্ছে আমার স্টুডিও, এই হচ্ছে আমার স্টুডিও, এটা কুকিং হব, এখানে দাঁড়িয়ে আমি শুট করি আর সেই সমস্ত শুট আপনারা মানে ভিডিও আপনারা দেখতে পান। মাঝে মধ্যে কিভাবে শুট হয় সেটাও দেখিয়েছিলাম, এখন অনেক দিন সে সমস্ত কিছু দেখানো হয়নি। আর এই যে সিঙ্ক, এই যে এখানে একটা জানলা রয়েছে, আর স্টুডিওর সামনে এখানে
প্রচুর এই পাম গাছগুলো না প্রচুর সুন্দর হয়েছে। এগুলো আমি নার্সারি ওখান থেকে আমাদের কোথায় পাখি মার্কেট থেকে না কোথায় গলি স্ট্রিট থেকে, হ্যাঁ গলি স্ট্রিট থেকে এগুলো নিয়ে এসেছিলাম, ভীষণ সুন্দর হয়েছে। আর এগুলো তো আমি এজাস স্ট্রিট থেকে কিনেছিলাম, কিনে আমার সুন্দর সাজিয়েছি। এটা আমার সব থেকে ফেভারিট জায়গা অবশ্যই, আর নিজের মনের মতন করে এই জায়গাটাকে সাজিয়েছিলাম, ভীষণই ভালো লাগে। এই টেবিলটাও না বহু পুরনো, এটাও টিকুডের, এটারও বয়স ওই 54 বছর, এটা বহু পুরনো। এটা একটা লেবু গাছে তেজপাতা গাছ দেখছি কেটে গেছে ফেললা, সেটা কারি পাতা গাছটাও নষ্ট হয়ে যাচ্ছে, পোকা ধরে গেছে কারি পাতা গাছটা। আমার শ্বশুর বাড়ির এই হোম ট্যুরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, অনেক দিন ধরেই অনেকে বলেছিলেন, আজকে দেখিয়ে দিলাম। আশা করি অন্যান্য ভিডিওগুলোর মতন এই ভিডিওটাও আপনাদের ভালো লাগলো। এরপরে কোনো একদিন আমার মায়ের বাড়ির ভিডিও অবশ্যই দেখাবো, মানে ভাটপাড়াতে আমার বাবা মা যেখানে থাকে ওটাও আমাদের একটা বাড়ি, সেটাও অবশ্যই দেখাবো। ভাটপাড়ার বাড়ির সামনেই গঙ্গার ঘাট, কালী মন্দির, ভীষণ সুন্দর একটা পরিবেশ। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।